জামায়াত নেতা দেলার হোসেন সাইদির মৃত্যুতে ফেসবুকে শোক প্রকাশ করায় ছাত্রলীগের উনষাট নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার ও অব্যাহতি দেওয়ার ঘটনা ঘটেছে এই নেতাকর্মীদের মধ্যে জামালপুরে আঠারো চট্টগ্রামে ষোলো পাবনায় সাত নরসিংদীতে সাত সাতক্ষীরায় তিন এবং ব্রাহ্মণবাড়িয়া ও লোহাগড়ায় নয় জন রয়েছেন তাদের বিরুদ্ধে সংগঠনের আদর্শ বিরোধে কাজ করার অভিযোগ এনেছে ছাত্রলীগ ছাত্রলীগের নিজ নিজ শাখা সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে নেতাকর্মীদের অব্যাহতি দেওয়ার এ তথ্য জানা গেছে